আসসালামু আলাইকুম। আষাঢ়ের এই বিকেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রোলার্নিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই অনলাইন প্রোগ্রাম। আজকে আমরা বর্তমান বিশ্বে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় একটি সার্ভিস ক্লাউড কম্পিউটিং এবং অ্যামাজন ওয়েব সার্ভিস নিয়ে আলোচনা করব। আমাদের মূল বিষয় অ্যামাজন ওয়েব সার্ভিস অ্যান্ড হোয়াই ডু ইউ নিড টু লার্ন AWS নাও, বা আপনাকে অ্যামাজন ওয়েব সার্ভিস কেন শিখতে হবে, এটার সুবিধা কী কী, কোথায় কাজে লাগছে এবং এর ফিউচার প্রসপেক্ট কী কী, এছাড়াও আরও অন্যান্য বিষয় আমাদের এই লাইভটি প্রোগ্রামিং প্রোলার্নিং এর ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন। আপনারা কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। স্টার্টিং বাই ইন্ট্রোডিউসিং প্রোলার্নিং উইথ এ ভিশন টু ট্রান্সফর্ম হিউম্যান ক্যাপিটালস অফ বাংলাদেশ, প্রোলার্নিং স্টার্টেড ইটস জার্নি ইন 2021 অ্যাজ অ্যান অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম to create an impact in the learning behavior and skill development sector of the country. We aspire to be the most resourceful and preferred learning and skill development program, skill development platform for the professionals, freelancers and learners of the country. With a core focus on the skill requirement of the future, we are assembling a pool of best qualified instructors, developing relevant and useful course content and accommodating the most effective learning methods. ProLearning aims to help you master the most sought after skills so that you can stay ahead in your work. বিগত কয়েক যুগ ধরেই কম্পিউটার একটি যুগান্তকারী বিপ্লবের সূচনা করছে। বর্তমানে আমরা যারা কম্পিউটার বা মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকি তাদের প্রায় সকলেই ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইমেইল অ্যাকাউন্ট আছে। যখন ইচ্ছে আমরা স্ট্যাটাস দিচ্ছি বা ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে মেইল আদান প্রদান করছি, এমনকি সেগুলো নিজে মুছে না ফেলা পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে দেখতেও পাচ্ছি। কিন্তু এই বিষয়গুলো কোন কম্পিউটারে প্রসেস হয় বা জমা হয়, এর পেছনের রহস্যটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পরিষেবা সরবরাহ করা। সহজ কথায় ক্লাউড কম্পিউটিং মানে আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট ডেটা বা প্রোগ্রামিংগুলো সঞ্চয় এবং অ্যাক্সেস করা, যেখানে আপনি আপনার সংস্থান যেমন ওয়েব অ্যাপ্লিকেশন, ডেটা স্টোরেজ, সার্ভার, ডেটাবেস, নেটওয়ার্কিং এবং সফটওয়্যার এর মতো সরঞ্জাম এবং অ্যাপ্লিকেশন পোস্ট করতে পারবে। ক্লাউড কম্পিউটিং এর দক্ষতা সারা বিশ্বের প্রযুক্তি জগতে এখন একটি অন ডিমান্ড স্কিল, জব সেক্টরেও যার প্রচুর চাহিদা রয়েছে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে তাদের অ্যাপ্লিকেশন অবকাঠামো এবং লিগাসি সিস্টেমগুলোকে ক্লাউডে স্থানান্তর করছে, যার জন্য প্রয়োজন হচ্ছে ক্লাউড কম্পিউটিং এ দক্ষ লোকজন। এমনকি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং খাতেও বাড়ছে ক্লাউড কম্পিউটিং এ দক্ষ লোকজনের চাহিদা। আজকে আমাদের সাথে AWS নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান ভাই, যিনি একজন AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট অ্যান্ড ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে এই দেশে কাজ করছেন 5 বছরের বেশি সময় ধরে। বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করে AWS থেকে সফলভাবে অর্জন করেছেন তিনি 4-4টি সার্টিফিকেট, ক্লাউড প্র্যাকটিশনার, সলিউশন আর্কিটেক্ট, সিস অপস অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েট। আপনাকে স্বাগত জানাই ভাইয়া আমাদের এই লাইভে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আমাকে এই লাইভে অ্যাড করার জন্য। সো থ্যাংক ইউ ফর ইওর নাইস ইন্ট্রোডাকশন। আপনি যেভাবে বলছিলেন যে বর্তমান যুগে আমরা সবকিছুই আস্তে আস্তে ক্লাউড নির্ভর হয়ে যাচ্ছি, আমাদের দৈনন্দিন কাজকর্ম বলেন, আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস বলেন, সবকিছুই আস্তে আস্তে আমরা ক্লাউড নির্ভর হয়ে যাচ্ছি। আমরা এখন একটা ডেটা যদি রাখতে চাই, সেটা কোনো একটা ছবি যদি রাখতে চাই, আমরা লোকাল পিসি কিংবা মোবাইলে রাখার থেকে ক্লাউডে রাখাটাকে বেশি নিরাপদ মনে করি, কারণ ক্লাউডের সিকিউরিটি অনেক ভালো এবং এখানে ডেটা হারানোর কোনো ভয় নাই, এবং এটা আমার ডেটাটার নিশ্চয়তা দেয় যে এটার আমি যতক্ষণ না পর্যন্ত ডিলিট করব ততক্ষণ পর্যন্ত এটা অ্যাভেলেবল থাকবে এবং এটা যে কোনো ডিভাইসে থাকবে, হতে পারে আমার কম্পিউটারে থাকতে পারে, আমার মোবাইলে থাকতে পারে, ট্যাবলেটে থাকতে পারে, ডেস্কটপে থাকতে পারে, আমি যে ডিভাইস থেকে অ্যাক্সেস করি আমার ডাটা ঠিক যে সময় আমি অ্যাক্সেস করতে চাবো তখনই অ্যাক্সেসেবল হবে। তো ক্লাউড কম্পিউটিং এর কনসেপ্টটাই হচ্ছে এই রকম যে আমাদের কম্পিউটিং যে কাজগুলো দরকার হয়, রিসোর্স যেগুলো দরকার হয়, সেগুলো আমরা একটা ক্লাউড বেসড থার্ড পার্টি প্রোভাইডারের কাছে রাখবো যারা আমাদের সার্ভিস দিবে, বিনিময়ে আমরা আমাদের কম্পিউটিং যেসব দরকার কিংবা ডেটা স্টোরেজে যেসব দরকার, ফাইল স্টোরেজে যেসব দরকার আমরা তাদের কাছ থেকে নিব।
কমন কিছু ডে টু ডে অ্যাক্টিভিটিস এর ভিতরে কমন কিছু উদাহরণ আমি দেই যেগুলো আমরা অলরেডি ইউজ করতেছি ক্লাউড বেস সার্ভিসেস, যেমন গুগল ড্রাইভ আমরা ইউজ করি আমাদের ফাইল রাখার জন্য, আমরা ইউজ করি জিমেইল আমাদের মেইল করার জন্য। এগুলো হচ্ছে ক্লাউড সার্ভিসেস এর উদাহরণ। গুগল ড্রাইভে আমরা যখন ফাইল রাখি কিংবা গুগল ফটোসে ফাইল রাখি, এগুলো একটা গুগলের ক্লাউড সার্ভারে স্টোর হয়ে যায়, এবং আমাদের মোবাইল যদি হারিয়েও যায় কিংবা কোনো কারণে মোবাইলটা নষ্ট হয়ে যায় কিংবা হার্ড ডিস্ক ক্র্যাশ করে, আমরা কিন্তু গুগল ড্রাইভ থেকে কিংবা গুগল ফটোস থেকে আমাদের সেই সংরক্ষিত ফাইলগুলো আবার উদ্ধার করতে পারি। তো এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা উদাহরণ ক্লাউড কম্পিউটিং এর। এরপরে আমরা শিখব হোয়াট ইজ AWS এবং ক্লাউড কম্পিউটিং মার্কেটে AWS এর ভূমিকাটা কি। তো আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, তো আমাদের বিভিন্ন কাইন্ডস অফ প্রোভাইডার আছে স্ট্যাটিস্টিক্স প্রোভাইডারের জন্য। পাবলিক ক্লাউড স্পেন্ডিং দিনে দিনে বাড়ছে। আমি যেটা উদাহরণ বললাম সেটা হচ্ছে প্রাইভেট ইন্ডিভিজুয়াল ক্লাউড স্পেন্ডিং। পাবলিক ক্লাউড স্পেন্ডিংটা হচ্ছে আমি আমার অর্গানাইজেশনের যে ডেটা আছে, আমার অর্গানাইজেশনের যেসব ফাইল তৈরি হয়, ইনভয়েসেস তৈরি হয়, অ্যাপ্লিকেশন থাকে, বিভিন্ন টাইপের মিডিয়া থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এইগুলো আস্তে আস্তে আমরা ক্লাউডে রাখার কাজ করতেছি। তো পাবলিক ক্লাউডের ভিতরে সবচেয়ে ভালো যে সার্ভিস প্রোভাইডার আছে এবং এখন পর্যন্ত নাম্বার ওয়ান, সেটা হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS। অ্যামাজন সম্পর্কে আমরা সবাই জানি, এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান, তাদেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান, হুইচ ইজ অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা সংক্ষেপে AWS। সো AWS এখন পর্যন্ত মার্কেটের সবচেয়ে বড় ক্লাউড সার্ভিস প্রোভাইডার উইথ মোর দ্যান 50% মার্কেট শেয়ার। সো এর আশেপাশে যারা আছে যেমন অ্যাজিউর যেটা মাইক্রোসফটের, GCP যেটা গুগলের, তাদের মার্কেট শেয়ার অ্যারাউন্ড 15-18%। তার মানে আমরা বুঝতে পারতেছি যে AWS ক্লাউড সার্ভিসের দিকে কি বলবো অপ্রতিদ্বন্দ্বী, এবং তার আশেপাশের যারা আছে তারাও তার খুব বেশি কাছে নাই, কারণ সার্ভিসগুলো AWS এত ইনোভেটিভ এবং এত ইন্টারেস্টিং দিছে যা আপনাদের মানে আমরা যখন ডিসকাস করব পর ফার্দার ডিটেলস করব তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা অ্যাডভান্স এই সার্ভিসেসগুলো, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক কাজগুলোকে কত সহজভাবে করতে পারি। তো আমি কিছু উদাহরণ দিই পাবলিক স্পেন্ডিং এর, যেমন পিন্টারেস্ট 2018-19 অলমোস্ট $700 মিলিয়ন স্পেন্ড করে তাদের ক্লাউড সার্ভিসেস এর উপরে। অ্যাপেল স্পেন্ড করে মোর দ্যান $300 মিলিয়ন ইন ক্লাউড সার্ভিসেস। সেই হিসাবে গুগল, লিফট, উবার সবাই ক্লাউড সার্ভিসেস এর পিছনে মিলিয়ন্স অফ ডলার্স ইউজ করে, স্পেন্ড করে প্রতি বছরে। তো তারা যখন এত স্পেন্ড করছে, তারা যখন তাদের কোনো একটা নতুন কোনো একজন কর্মীকে নিয়োগ দেয়, তারা তখন এনশিওর করে যে এই নতুন কর্মীগুলো যেন অবশ্যই ক্লাউড সম্পর্কে নলেজেবল হয়, হোক তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিস্টেম আর্কিটেক্ট কিংবা ডেভঅপস, যে রোলই তাদের থাকুক, তারা যেন ক্লাউড নেটিভ, ক্লাউডের কনসেপ্টটা সম্পর্কে যেন মোটামুটি আইডিয়া থাকে এবং ক্লাউডের যেসব সার্ভিসেস থাকে তারা সেগুলো সম্পর্কে যেন মোটামুটি ওয়েল অ্যাকোয়েন্টেড হয়। তো আমরা আমাদের যে এই প্রোলার্নিং এর যে কোর্সটা আমরা আপনাদের জন্য অফার করছি, সেই কোর্সের ভিতরে আমরা আপনাদের শিখাবো AWS সম্পর্কে, মেইনলি অ্যামাজন ওয়েব সার্ভিসেস, কারণ মোস্ট অফ দ্য কোম্পানিজ আর ইউজিং AWS এবং এটার মার্কেট শেয়ার যেহেতু এখনো 50%-এর উপরে, মোটামুটি বড় বড় কর্পোরেট অর্গানাইজেশন আমরা বলি, স্টার্ট আপস বলি, ইভেন বাংলাদেশেরও যেসব স্টার্ট আপসগুলো আছে সহজ পাঠাও, তারাও কিন্তু তাদের সার্ভিসেসগুলো আস্তে আস্তে AWS কিংবা সিমিলার টাইপ অফ ক্লাউড কম্পিউটিং এ মুভ করতেছে। তো আপনি যদি এই কোন একটা প্ল্যাটফর্ম ভালোভাবে জানেন, তাহলে আপনি অন্য প্ল্যাটফর্মগুলো সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া পেয়ে যাবেন, কারণ সবাই অলমোস্ট কাছাকাছি সিমিলার প্রোডাক্ট লঞ্চ করে। যেমন AWS এর একটা আছে কম্পিউটিং এর জন্য EC2, তেমনি গুগলেরও আছে ক্লাউড কম্পিউটিং ইঞ্জিন, অ্যাজুরেরও আছে সিমিলার কনসেপ্ট, সো ভার্চুয়াল মেশিনস, ভার্চুয়াল ইমেজেস। সো আপনারা যদি একটা ক্লাউড প্ল্যাটফর্ম সম্পর্কে আপনারা যদি ভালোভাবে আইডিয়া নেন, তাহলে আপনাদের অন্যগুলোও শিখতে সুবিধা হবে যদি কখনো দরকার হয়। যেমন হয়তো আপনার প্রতিষ্ঠান হয়তো AWS ইউজ করছে না কিংবা অ্যাজুর ইউজ করতেছে, GCP ইউজ করতেছে, কিন্তু আপনি যদি AWS সম্পর্কে ভালো জেনে থাকেন আপনার মাইগ্রেশনটা খুব ইজি হবে অ্যাজুর কিংবা GCP-তে, কারণ তাদের টার্মসগুলো অলমোস্ট সিমিলার। এবং যেহেতু AWS এক্ষেত্রে ইন্ডাস্ট্রি লিডার, তাকে শেখাটা বেশি জরুরি, ইন দ্য সেন্স যে প্রবাবিলিটি খুব বেশি হবে যে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন তারা হয়তো AWS নিয়ে কাজ করতে চাইবে কিংবা তারা হয়তো AWS এই মাইগ্রেট করতে যাবে। তো এখন আমরা ডিসকাস করবো AWS এর বেনিফিটস গুলা কি কি। তো AWS এর
অনেক বেনিফিট আছে, কিন্তু যেগুলো আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে তার ভিতরে কিছু আছে, যেমন ফ্রি টিয়ার ফর লার্নিং। আপনি যখন শিখতে চাবেন আপনাকে AWS 1 বছরের জন্য একটা ফ্রি টিয়ার দিবে। এই ফ্রি টিয়ারের ভিতরে আপনি একটা 1 বছরের জন্য একটা ওয়েব সার্ভার ইচ্ছা করলে রান করতে পারবেন, একটা ডেটাবেস সার্ভার ইচ্ছা করলে রান করতে পারবেন, এবং আপনি ইচ্ছা করলে S3-র ভিতরে 5 গিগাবাইটের জায়গা 5 গিগাবাইটের জায়গা ইউজ করতে পারবেন ফ্রিলি। এর জন্য AWS আপনার কোনো কস্ট কিংবা চার্জ কাটবে না, ইটস ফ্রি। আপনি যদি এর থেকে বেশি ইউজ করেন তাহলে হয়তো চার্জ কাটবে। তো এটা খুব ভালো একটা অপরচুনিটি শেখার জন্য, কারণ আমরা তো আসলে জানি না AWS কিরকম, আমরা যেমন শুনতেছি, কিন্তু আপনাদের রিয়েল হ্যান্ড ওয়ার্ক যেটাকে বলে, রিয়েল লাইফ ওয়ার্ক যেটাকে বলে, আপনাদের নিজের হাতে কাজ শেখা, এটার জন্য এই 1 বছরের যে ফ্রি টিয়ারটা আছে এটার জন্য খুবই হেল্পফুল হবে। আপনি 1 বছর তাদের ওয়েব সার্ভিসে আপনার যেসব অ্যাপ্লিকেশন রান করানোর দরকার তা রান করতে পারবেন, যেসব ডেটাবেস সার্ভার ইউজ করার দরকার সেগুলো ইউজ করতে পারবেন, এবং ইচ্ছা করলে আপনি সেখানে হয়তো আপনার হয়তো কোনো একটা ব্লগ সাইটও রান করতে পারেন কিভাবে, কিংবা আপনার কোনো হয়তো সিম্পল একটা ওয়েবসাইটও রান করতে পারেন টেস্টিং পারপাসে। আপনি যদি শুধু ক্লাউড প্ল্যাটফর্মটা সম্পর্কে যেন আইডিয়া পান সেটার জন্য AWS এই ফ্যাসিলিটিসটা দেয়, হুইচ ইজ আই থিঙ্ক রিয়েলি গ্রেট। দেন AWS এর উপরে যেহেতু এটা ইন্ডাস্ট্রি লিডার, এইটার উপরে অনেক রিসোর্সেস আছে অনলাইনে শেখার জন্য, যা অন্য প্ল্যাটফর্মগুলোর ভিতরে তেমন নাই, কারণ তারা হচ্ছে নতুন আসতেছে। যেহেতু AWS 2006 থেকে মার্কেটে আছে এবং গত 14 বছরে ধীরে 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 তারা বিভিন্ন টাইপের ডকুমেন্টেশন, ভিডিও টিউটোরিয়ালস, বিভিন্ন টাইপের ওয়েবিনার, বিভিন্ন টাইপের সিরিজ, সবকিছু তাদের এত সুন্দর আছে এবং সবকিছু ফ্রিলি আপনি অ্যাক্সেসিবল করতে পারেন, যার মাধ্যমে আপনি অনেক কিছুই এই সব ফ্রি টিউটোরিয়াল দেখে শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, যদি আপনার জানার আগ্রহ থাকে, শেখার আগ্রহ থাকে। প্লাস AWS এর কমিউনিটি খুব স্ট্রং, কারণ গত 14 বছর ধরে তাদের একটা কমিউনিটি তৈরি করছে, একটা ফোরাম তৈরি আছে তাদের, তাদের সাপোর্ট সেন্টার আছে, এবং বিভিন্ন টাইপের স্ট্যাক ওভারফ্লোতে যেসব কমিউনিটি আছে AWS রিলেটেড, তারা খুবই স্ট্রং একটা কমিউনিটি। স্ট্রং কমিউনিটি থাকার সুবিধা হচ্ছে আপনি হয়তো কোনো একটা কাজ রিয়েল লাইফে যখন করতে যাবেন তখন হয়তো কোথাও আটকে গেলেন, কোনো একটা প্রবলেম ফেস করলো, বাধাপ্রাপ্ত হলেন, তখন এই কমিউনিটি আপনাকে খুব হেল্প করবে, ইন দ্য সেন্স যে আপনি আপনার প্রবলেমটা সেখানে শেয়ার করলেন, অনেকে হয়তো আগেই সেই প্রবলেমটা সলভ করে ফেলছে, কারণ আপনি যে প্রথম সেই প্রবলেম ফেস করতেছেন এমন না, অনেকে হয়তো আগেই এই প্রবলেমটা ফেস করছে এবং তারা সলিউশনটা বের করে অলরেডি আপনার জন্য দিয়ে দিচ্ছে, কিংবা সেখানে একটা ফোরামে রেখে দিয়েছে, আপনি জাস্ট শুধু সার্চ করলে পেয়ে যাচ্ছেন সলিউশনটা। এটা খুব বড় একটা সুবিধা, ইন দ্য সেন্স যে অন্য প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে এই সুবিধাটা আপনি পাবেন না, কারণ তারা মার্কেটে নতুন আসছে, ভাইরাস AWS 14 থেকে 15 বছর ধরে মার্কেটে তাদের এই সার্ভিসেসগুলো দিচ্ছে এবং তাদের বড় একটা কমিউনিটি বেস তৈরি হয়েছে। সো এটা হচ্ছে AWS এর বেনিফিট। দেন AWS এর কি কি সার্ভিসেস আমরা ডিসকাস করব, কি 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 সার্ভিসেস আপনার দরকার হবে সেগুলো নিয়ে আমি একটু ডিসকাস কথা বলি। তো AWS এর প্রথম যে সার্ভিসটা, মোটামুটি যে কোনো অর্গানাইজেশনের জন্য, যে কোনো স্টার্ট আপ বলি আমরা, কিংবা যদি কোনো ওয়েল অর্গানাইজড একমপ্লিশড কোম্পানিও বলি, ফরচুন 500 কোম্পানি, সবচেয়ে আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কম্পিউটিং সার্ভিসেস। কম্পিউটিং সার্ভিসেস কি, আমরা যদি কোনো একটা কিছু, কোনো একটা কিছু সার্ভারে রাখতে চাই তার জন্য আমাদের একটা কম্পিউটিং রিসোর্স দরকার হয়। আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, আমরা হয়তো একটা মোবাইল অ্যাপসের ব্যাকএন্ড আছে, এটা রাখার জন্য আমাদের একটা কম্পিউটিং রিসোর্স দরকার, কারণ আপনারা জানেন যে কোনো অ্যাপ্লিকেশন রান করার জন্য কম্পিউটিং রিসোর্স দরকার হয়, এবং AWS আপনাকে খুব ভালো মানের কম্পিউটিং রিসোর্স প্রোভাইড করে। AWS এর সুবিধাটা হচ্ছে তারা অন ডিমান্ড কম্পিউটিং রিসোর্স প্রোভাইড করে, হুইচ ইজ ভেরি ভেরি নিউ ওয়েন দে ইন্ট্রোডিউসড, এই কনসেপ্টটা খুবই নতুন। আপনাদের যদি কারো ওয়েব অ্যাপ্লিকেশন হোস্ট করার অভিজ্ঞতা থাকে, আগের যেসব প্ল্যাটফর্মগুলো ছিল যেমন গোডাডি কিংবা ডিজিটাল ওশন, তাদের যদি ইউজ করে থাকেন তাহলে আপনি জানবেন যে তাদের সার্ভিসেস কিনতে হলে আপনাকে আপফ্রন্ট টাকা দিতে হয়। কিরকম, আপনি যে একটা হয়তো একটা সার্ভার আপনি ইউজ করবেন আপনার অ্যাপ্লিকেশন হোস্ট করার জন্য, সেটার জন্য আপনাকে হয়তো 1 মাসের আগে থেকে, মানে 1 মাসের টাকা আগে দিয়ে দিতে হবে, অথবা 1 বছরের টাকাও আগে নিয়ে দিতে পারে, কারণ এটা হচ্ছে তাদের বিলিং কনসেপ্ট, আপনি আওয়ারলি বেসিসে কিংবা মিনিট বেসিসে ইউজ করতে পারবেন। বাট AWS যখন এই কনসেপ্টটা নিয়ে আসলো অন ডিমান্ড বিলিং, ইট ওয়াজ ইনক্রেডিবল, এবং এটা খুবই বেশি পপুলার হয়ে গেল, ইন দ্য সেন্স যে এই সার্ভিসটা ওই মুহূর্তে কেউ দিচ্ছিল না, এখন হয়তো অনেকেই দিচ্ছে, যেমন অ্যাজুর দিচ্ছে, GCP দিচ্ছে, বাট AWS যখন নিয়ে এসে অন ডিমান্ড ক্লাউড কম্পিউটিং সার্ভিসটা কেউ দিচ্ছিল না, সবাইকেই আপফ্রন্ট পে করতে হতো। সুবিধাটা মানে যেটা হচ্ছে যে আপনার এখন সেই আপফ্রন্ট পেমেন্টের ঝামেলার ভিতরে নাই, আপনার হয়তো একটা জিনিস দরকার, আপনি এখনই একটা সার্ভার
লঞ্চ করার রিকোয়েস্ট দিলেন, 5 মিনিটের ভিতরে আপনার সার্ভার রেডি, আপনি আপনার অ্যাপ্লিকেশন রান করলেন, টেস্ট করলেন, ঠিক আছে সব কাজ করতেছে, আপনার সার্ভার বন্ধ করে দিলেন, আপনার শুধু এই 1 ঘন্টার বিল হবে ম্যাক্সিমাম, নট মোর দ্যান দ্যাট। কিন্তু অন্য প্ল্যাটফর্মে যদি আপনি যান, তখন সেখানে আপনাকে 1 দিন, 1 মাস কিংবা অনেকে 1 বছরের জন্য কন্ট্রাক্ট করতে হয়, আপফ্রন্ট কন্ট্রাক্ট, আপনি ইউজ করেন বা না করেন ইট ডাজেন্ট ম্যাটার। তাহলে এই একটা বেনিফিট পাচ্ছি আমরা AWS থেকে, যেটা হচ্ছে আমাদের আপফ্রন্ট কস্টিংটা কমে যাচ্ছে। দেন আরেকটা বেনিফিট হচ্ছে আমাদের কম্পিউটিং রিসোর্সের ফ্লেক্সিবিলিটি। আপনি একটা অ্যাপ্লিকেশন শুরু করলেন, হতে পারে মোবাইল অ্যাপ্লিকেশন, হতে পারে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন, ওয়েব বেস অ্যাপ্লিকেশন, সো আপনার অ্যাপ্লিকেশনটা শুরুতে হয়তো অত বেশি পপুলারিটি থাকলো না এবং আপনি খুব ছোট একটা কম্পিউটিং রিসোর্স দিয়ে শুরু করলেন, তারপরে আস্তে আস্তে সময় গেল এবং দেখা গেল আপনার অ্যাপ্লিকেশনটা খুব বেশি পপুলার হয়ে গেল, পাঠাওয়ার মতন একটা পপুলার সার্ভিসেস হয়ে গেল, কিংবা আপনার অ্যাপ্লিকেশনটা হাজার হাজার মানুষ ইউজ করতেছে, অনেক বেশি ভিজিটর চলে আসতেছে। যেমন রিসেন্টলি আমরা একটা অ্যাপ নিয়ে কাজ করতেছিলাম প্রবাসীদের ভ্যাকসিন রেজিস্ট্রেশনের জন্য, এবং এই অ্যাপটা যারা তৈরি করছিল তারা এমনভাবে তৈরি করছে যে হয়তো 5,000-এর বেশি ইউজার একসাথে আসলে সার মানে আপনার অ্যাপ্লিকেশন ডাউন হয়ে যাবে, তখন লোড হয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে স্কুলের রেজাল্ট দিচ্ছে, SSC রেজাল্ট দিছে, রেজাল্ট দেওয়ার দিন সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের অ্যাপ্লিকেশনের ক্যাপাসিটি মাঝে মধ্যেই চেঞ্জ হয়, এক সময় এখন যেটা দরকার হয়তো যখন একটা পিক টাইমে ওই জিনিসটা হওয়ার দরকার নাই। যেমন ঈদের আগের মুহূর্তে যদি কোনো ই কমার্স সাইটে সেল বেশি হয়, কোন একটা হয়তো আপনি ক্যাম্পেইন রান করতেছেন, তখন দেখা গেল আপনার কম্পিউটিং রিসোর্সের দরকারটা বেশি হচ্ছে। তো AWS আপনাকে এই ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছে যে আপনি খুব ইজিলি আপনার কম্পিউটিং রিসোর্সটাকে বাড়াতে পারেন কিংবা কমাতেও পারেন। এই ফ্লেক্সিবিলিটিটা আপনি যদি চিন্তা করেন অ্যাজ এ যারা ফিজিক্যালি সার্ভার হোস্ট করে, অন প্রেমিস সার্ভার যেটাকে আমরা বলি, যে আপনার একটা সার্ভার কিনছেন, ইচ্ছা করলে আপনি এসে কালকে বললেন যে না এই সার্ভার তো আমার হচ্ছে না, এটাকে ছোট করে দাও, এটা কি পসিবল? এটা ইম্পসিবল। আপনি একটা সার্ভার নিয়েছেন, ওইটাকে আর ছোট করা সম্ভব না, ওইটাকে বড় যদি করতে চান ওইটাও সম্ভব না, আনলেস আপনাকে আবার নতুন করে হার্ডওয়্যার রিসোর্স নিতে হবে, ওই সার্ভারটাকে আপনাকে বন্ধ রাখতে হবে, প্রচুর ঝামেলা। কিন্তু এই ক্লাউড কম্পিউটিং এ এসে AWS এই ঝামেলাগুলো থেকে আপনাকে মুক্ত করে দিল, এবং উইদিন 5 মিনিটস, 5 মিনিটের ভিতরে আপনি আপনার সার্ভারের ক্যাপাসিটি 10 থেকে 100 গুণ পর্যন্ত বাড়াই ফেলতে পারেন। এবং AWS এরপরে যে নেক্সট জিনিসগুলো নিয়ে আসলো, যেমন অটো স্কেলিং, যেটা আপনাকে ম্যানুয়ালিও চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি তারা আপনার সার্ভারের ক্যাপাসিটি বাড়ায় ফেলবে যদি দেখে যে আপনার লোড বেড়ে যাচ্ছে, উইচ ইজ এ হাই, খুবই সফিস্টিকেটেড একটা সার্ভিসেস, বাট ইচ্ছা করলে আপনি সেটা ইউজ করতে পারেন। তাহলে আমরা যে পয়েন্টটা যেটা ছিল যে আপনাদের কম্পিউটিং যে রিসোর্সগুলো আছে এটার ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছে AWS, আপনি ইচ্ছা করলে আপনার ক্যাপাসিটি বাড়ায় ফেলতেছেন 100 গুণ, আবার আপনার পিক টাইমটা চলে গেল, আপনার একটা ক্যাম্পেইন চলতেছে, ক্যাম্পেইনটা হয়তো বন্ধ হয়ে গেল, তখন আপনি আবার ইচ্ছা আপনার করলে আপনার এই ক্যাপাসিটিটাকে কমায়ও নিয়ে আসতে পারেন, উইদিন 100 গুণ থেকে আবার 1 গুণ নিয়ে আসতে পারেন। এটা হতে আপনি খুব বেশি হলে 5 মিনিট লাগবে, কিন্তু এটা অন্য কোনো অন প্রেমিস সিস্টেমে যান কিংবা অন্য কোনো আগের প্ল্যাটফর্মে যান, এটা করতে আপনার প্রচুর কাঠখড় পোড়াতে হতো। তো এই সার্ভিসেসগুলো AWS দিচ্ছে ক্লাউড কম্পিউটিং এর দিক থেকে, যেটা রিভলিউশনারি, এবং এই কারণে AWS খুব বেশি পপুলার। সরি, এরপর আমরা আমাদের কোর্সের ভিতরে রাখবো RDS, না রিলেশনাল ডেটাবেস সিস্টেম। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনেরই একটা ডেটাবেস থাকে, সেটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন হোক কিংবা মোবাইল বেসড অ্যাপ্লিকেশন হোক, ডেটাবেস ছাড়া আসলে এখন আর অ্যাপ্লিকেশন তৈরি হয় না। এই ডেটাবেস হোস্ট করার জন্য AWS আপনাকে দিয়েছে RDS, হুইচ ইজ অলসো ভেরি ফ্লেক্সিবল ইন টার্মস অফ আপনার রিসোর্সের ক্যাপাসিটি বাড়ানো কমানো, খুবই ফ্লেক্সিবল। এটার বিলিংও অন ডিমান্ড, দ্যাট মিনস আপনি 5 মিনিট ইউজ করলেন, আপনার ওই 5 মিনিটেরই বিল হবে, ইটস নট লাইক আপনাকে 1 মাসের বিল হবে যদি ইউজ না করেন বা না করেন। এবং আরও অনেক ফিচারগুলো আছে, এটাও অটোমেটিক্যালি স্কেল আপ ডাউনের ফ্যাসিলিটিস আছে, এবং ইচ্ছা করলে এটারও আপনি রিসোর্স যে কোনো সময় বাড়াতেও পারেন, রিসোর্স যে কোনো সময় কমাতেও পারেন। সো AWS এই ফ্লেক্সিবিলিটি আপনাকে দিচ্ছে আপনার কম্পিউটিং রিসোর্সগুলোর জন্য। এরপরে আমরা ডিসকাস করবো S3 নিয়ে। S3 ইজ এ ভেরি পপুলার সার্ভিস, নট ফর অ্যাপ্লিকেশন প্রোভাইডার, এমনি নর্মাল ফাইল স্টোরের জন্য S3 খুবই পপুলার। এবং এর ভিতরে আপনি আপনার অর্গানাইজেশনের ডেটাগুলো রাখতে পারেন, আপনার অর্গানাইজেশনের ইমেজ রাখতে পারেন, অনেকে ভিডিও রাখে, যেমন বিভিন্ন টিউটোরিয়াল কিংবা লার্নিং টাইপের যেসব কোম্পানি আছে, যেমন আমি একটা আরেকটা লার্নিং কোম্পানির নাম জানি, তারা তাদের ভিডিওগুলো, কোর্সের ভিডিওগুলো AWS এর S3-তে স্টোর করে। তো আপনি আপনাদের অ্যাপ্লিকেশনের যে কোনো ডেটা খুব সিকিউরলি
S3-তে স্টোর করতে পারেন। S3 হচ্ছে হাইলি সিকিউর এবং হাইলি ডিউরেবল, দ্যাট মিনস আপনার ডেটাটা যদি S3-তে থাকে এটা আপনি ডিলিট না করলে আর কখনোই হারানোর কোনো ভয় নাই, এবং হাইলি অ্যাভেলেবল, দ্যাট মিনস এটা আপনি বাংলাদেশ থেকে অ্যাক্সেস করেন কি ইউএস থেকে অ্যাক্সেস করেন, খুব নেটিভলি আপনার লো টাইমে আপনার কাছে রিসোর্সটা শেয়ার করে দিবে সে। তারপর আমরা শিখবো ইলাস্টিক লোড ব্যালেন্সার নিয়ে, যেটা আমরা একটু আগে বলছিলাম যে আপনার অ্যাপ্লিকেশনের লোড, লোড মানে হচ্ছে ভিজিটার্স, যদি চিন্তা করি আপনার অ্যাপ্লিকেশনের ভিজিটার্স যদি বাড়ে তাহলে সাথে সাথে তার রিসোর্সেস গুলো বাড়ায় ফেলবে, আবার যদি ভিজিটার্স কমে যায় সাথে সাথেই তার রিসোর্স গুলো কমায় ফেলবে, ইটস মোর লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মতো। সো এই টপিক গুলো আমরা আমাদের কোর্সে ডিসকাস করব, যাতে আপনি আপনার অ্যাপ্লিকেশন গুলা ফ্লেক্সিবল এবং হাইলি অ্যাভেলেবল ফল্ট টলারেন্ট বানাতে পারেন। এবং AWS আরো কিছু সুবিধা দেয়, যেমন অটোমেটেড ব্যাকআপ একটা সুবিধা আছে, ডিজাস্টার রিকভারির জন্য আপনি ইউজ করতে পারেন AWS এর S3-টাকে, S3-র ভিতরে আরো অনেক সার্ভিসেস আছে, লো কস্ট স্টোরেজ আছে, গ্লেসিয়ার আছে, যেগুলোর ভিতরে আপনি আপনাদের অ্যাপ্লিকেশনের ব্যাকআপ গুলো রাখতে পারেন। এই প্রসেসটা অটোমেটো করা যায়, দ্যাট মিনস আপনি একবার বলে দিলেন যে আমার এই অ্যাপ্লিকেশনের ব্যাকআপ তুমি রাখবা, 7 দিন পর হলে অটোমেটিক্যালি আগের ব্যাকআপটা ডিলিট করে দিবা, দ্যাট মিনস 7 দিনের ব্যাকআপ রাখবা, 8 দিনের ব্যাকআপটা ডিলিট করে দিবা, ইচ্ছা করলে AWS এ আপনি সেই জিনিসগুলো কনফিগার করে দিতে পারেন, আপনাকে ম্যানুয়ালি চিন্তা করতে হবে না যে ব্যাকআপ গুলো হচ্ছে কি না হচ্ছে। এই অটোমেটেড প্রসেসটা আপনার মাথার ভিতর থেকে এই কষ্টটা রিমুভ করে দিচ্ছে যে আমার ডেটা হারাই যাবে কিনা, আমার ডেটা কি ব্যাকআপ আছে কিনা, সিকিউর আছে কিনা, কেউ কোনো কিছু ভুল করে ফেললাম কি রিস্টোর করতে পারবো কিনা, আমার ব্যবসা কি বন্ধ হয়ে যাবে কিনা। অনেক অর্গানাইজেশন আমি চিনি যাদের ডেটা যদি কোনো কারণে হারায় যায় তারা তাদের ফুল প্রতিষ্ঠানে বন্ধ করে দিতে হবে, দেউলিয়া হয়ে যেতে হবে, কারণ এই ডেটাগুলো হচ্ছে তাদের অর্গানাইজেশনের মূল চাবিকাঠি, মূল রিসোর্সেস। সো ডেটাগুলাই হচ্ছে এখন বর্তমান যুগের অয়েল, যেটাকে বলা হয় যে ডেটা ইজ দ্য নিউ অয়েল, এবং এই ডেটার উপরে আসলে অনেক কোম্পানি ফুললি ডিপেন্ডেন্ট, এবং এত ডিপেন্ডেন্ট তাদের ফুল বিজনেসই আসলে কোম্পানির ডেটার উপরে ডিপেন্ডেন্ট, এবং কোনো কারণে যদি ডেটাগুলো আপনার হারিয়ে যায়, ডিলিট হয়ে যায়, মানে লস্ট হয়ে যায়, ক্র্যাশ করে, আপনার বিজনেসই তখন শাট ডাউন, বলতে হবে বাই বাই, আমরা সার্ভিস দিতে পারতেছি না, গুড বাই। সো দিজ আর দ্য সার্ভিসেস উই উইল ডিসকাস। আমরা আরো অনেক কিছু ডিসকাস করবো, Route 53 সম্পর্কে ডিসকাস করবো, IAM সম্পর্কে ডিসকাস করবো, কিভাবে আপনি আপনাদের একটা অর্গানাইজেশনের একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে AWS এ কিভাবে ডিপ্লয় করবেন, কিভাবে আপনি CI/CD পাইপলাইন তৈরি করবেন, CI/CD পাইপলাইন তৈরি করে আপনার অ্যাপ্লিকেশনগুলোকে অটোমেটেড প্রসেসে ডিপ্লয় করবেন, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। কিভাবে আপনি আপনার একটা সিম্পল S3 বাকেটের মাধ্যমে রিয়্যাক্ট JS বেসড একটা অ্যাপ্লিকেশন হোস্ট করবেন, সেগুলো আমরা ডিসকাস করব। তো এগুলো হচ্ছে আমাদের কোর্সের মেইন টপিকগুলো থাকবে। এরপরে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে AWS শিখার ফলে আপনার, তো আমরা ডিসকাস করলাম AWS ইটস পপুলার, কিন্তু আপনি কেন শিখবেন এবং আপনার এই শিখার ফলে বেনিফিটটা কি হবে। 1 নাম্বার হচ্ছে আপনি যদি কোথাও জব করেন তাহলে টুডে অর টুমরো ইওর অর্গানাইজেশন উইল বি মাইগ্রেটেড টু এ ক্লাউড প্ল্যাটফর্ম, আপনার অর্গানাইজেশন ক্লাউডে মাইগ্রেট করবেই, এটা আজ হোক কিংবা কাল হোক, ইটস দ্য ট্রুথ, এটাকে মেনে নিতে হবে। এবং ক্লাউডে যদি মাইগ্রেট করে তাহলে আমরা দেখতেছি যে যেহেতু ক্লাউড প্রোভাইডারের ভিতরে AWS হ্যাজ মোর দেন 50% মার্কেট শেয়ার, 50% চান্স হচ্ছে আপনার কোম্পানি হয়তো AWS এ চুজ করলো, দেন তারা হয়তো ওই এমপ্লয়িগুলোকেই প্রায়োরিটি বেশি দিবে যাদের AWS সম্পর্কে আগে থেকে প্রায়র নলেজ আছে, তারা AWS সম্পর্কে জানে, দে উইল বি গিভেন এ গ্রেট স্ট্যাটাস, অন্য লেভেলের একটা স্ট্যাটাস দেবে। 5 জন হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তার ভিতরে হয়তো 2 জন AWS সম্পর্কে জানে, তাদের দেখা গেল যে স্যালারি ইনক্রিমেন্টটা বেশি হবে, তাদের প্রায়োরিটিটা বেশি হবে, তাদের ইম্পর্টেন্সটা কোম্পানির কাছে বেশি হবে, কারণ তারা যে জন নলেজটা আছে AWS সম্পর্কে কিংবা ক্লাউড প্ল্যাটফর্ম সম্পর্কে তা অন্যদের নাই, অন্যদের থেকে তারা আগিয়ে থাকবে। দেন আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল হন, আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল হন কিংবা কনসালটেন্ট হন কিংবা একজন ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার হন, তাহলে আপনার কাজের সুবিধার জন্য AWS আপনার একটা কাজের বড় দুয়ার খুলে দেবে, কারণ আপনি যদি বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে চেক করেন, ইভেন আপনি বিভিন্ন টাইপের জব পোস্টিং যদি খুঁজেন, এখানে দেখবেন যে ক্লাউড কম্পিউটিং জানা লোকজনের চাহিদা বেশি, আপওয়ার্ক বলেন কিংবা ফাইবার বলেন, এখানে এই টাইপের সার্ভিসেসগুলো প্রচুর ডিমান্ড আছে এবং এটা গ্রোয়িং ডে বাই ডে, প্রতিদিনই আস্তে আস্তে বাড়ছে এই সার্ভিসগুলোর চাহিদা, কারণ আস্তে আস্তে সবাই ক্লাউডে মাইগ্রেট করতেছে, ছোটখাটো অর্গানাইজেশন থেকে $1 billion কোম্পানি, নেটফ্লিক্স বলেন, লিফট বলেন, Airbnb,
পিন্টারেস্ট সবাই কিন্তু ক্লাউড প্ল্যাটফর্ম হিসেবে AWS কে ইউজ করে। আপনি যদি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল হিসেবে নিজের বিজনেস কনসালটেন্সি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি AWS এ নলেজ অনেক বেশি হেল্প করতে পারবে। আপনি যদি একটা স্টার্ট আপ দিতে চান যে আমি হয়তো একটা নতুন স্টার্ট আপ দিব, আপনার AWS অনেক ভালো একটা হেল্প করবে। AWS এর কিছু ফিচার আছে যেমন বেনিফিটস ফর স্টার্ট আপস, তারা AWS এ আপনি যদি স্টার্ট আপ হন তাহলে AWS এ আপনি অ্যাপ্লাই করতে পারেন তাদের কাছে ক্রেডিটের জন্য, এবং তারা যদি আপনার স্টার্ট আপটাকে পটেন্সিয়াল মনে করে তাহলে তারা ফ্রম $1,000 টু আপ টু $5,000 আপনাকে ক্রেডিট দিতে পারে, হুইচ ইউ ক্যান ইউজ টু ইউজ AWS রিসোর্সেস। দ্যাট মিনস আপনাকে $5,000 AWS ক্রেডিট দিল কিংবা $1,000 ক্রেডিট দিল, আপনি হয়তো এক বছরে নেক্সট ওয়ান ইয়ার আপনি AWS এর বিভিন্ন সার্ভিস ইউজ করতে পারবেন সেসব ক্রেডিট দিয়ে। সো এটা অনেক অনেক বেনিফিশিয়াল ফর দি স্টার্ট আপস, এবং অনেক স্টার্ট আপস এই ক্রেডিটের কারণে AWS এ শিফট করে। এবং আপনার ইনিশিয়ালি আপনি যখন একটা স্টার্ট আপ তৈরি করেন আপনার বাজেট কস্ট কমানো, বাজেট লিমিটেড রাখাটা একটা বড় প্রায়োরিটি থাকে। AWS আপনাকে এই হেডেকটা থেকে বাঁচাই দিচ্ছে, কারণ আপনার $5,000 মানে ইটস হিউজ, এবং আপনার এক বছরের জন্য যে টাইপের স্টার্ট আপই হোক আপনি সাফিসিয়েন্টলি মনে করতে পারেন যে কম্পিউটিং রিসোর্সের জন্য আপনাকে অ্যাডিশনাল আর কোনো বাজেট রাখতে হবে না, এক বছরের ভিতরে এটা ফুললি আপনাকে সাপোর্ট দিবে। এরপরে আমরা শিখবো যে কোন কোন কোম্পানিগুলো AWS ইউজ করতেছে, কিংবা আমাদের AWS এ যদি সার্টিফাইড হই তাহলে কিরকম স্যালারি পেতে পারি। আপনারা যদি গুগলে সার্চ করেন যে স্যালারি অফ AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট, তাহলে আপনি একটা অ্যাভারেজ স্যালারি রেঞ্জ পাবেন বিভিন্ন বছরে। যেমন 2019 সালের অ্যাভারেজ স্যালারি ছিল AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট প্রফেশনালের $148,000, এটা হচ্ছে ওরা অ্যানুয়াল স্যালারি যেটাকে বলে। সো $150,000 মতন স্যালারি পায় AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট প্রফেশনাল। এটা হচ্ছে অ্যাভারেজ বেস, এর থেকে বেশিও পারেন একটু কমও পেতে পারেন, বাট 10-15% ভ্যারি করতে পারে, বাট দ্যাটস দ্য রেঞ্জ। AWS সার্টিফাইড ডেভঅপস ইঞ্জিনিয়ার $137,000 পার ইয়ার, AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট $130,000। সো আপনি ইচ্ছা করলে গুগল করতে পারেন, লিঙ্কডইন আছে, Indeed.com আছে, বিভিন্ন টাইপের জব সাইটে সার্চ করতে পারেন যে একজন AWS সার্টিফাইড প্রফেশনাল কিরকম স্যালারি পায়। সেখান থেকে আপনি খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে কিরকম একটা অ্যাভারেজ স্যালারি, মান্থলি স্যালারি তারা ড্র করে। এছাড়াও আপনি বিডি জবসেও সার্চ করে দেখতে পারেন যে AWS প্রফেশনাল যারা আছে তারা কিরকম স্যালারি পায়, একটা জব সার্ভে চালাতে পারেন, স্ট্যাক ওভারফ্লো আছে সেখানে দেখতে পারেন। সো সেখান থেকেও আপনি একটা ভালো আইডিয়া পেতে পারেন যে আপনি কিরকম স্যালারি পেতে পারেন। এছাড়া আপনার আদার বেনিফিটস আছে, সেটা হচ্ছে আপনি যদি সার্টিফাইড হন, সার্টিফাইড হওয়ার কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে একজন নন সার্টিফাইড এবং সার্টিফাইড এই দুইটার ভিতরে ডিফারেন্সটা হচ্ছে যে আমি হয়তো বিভিন্ন টাইপের ফ্রি রিসোর্স থেকে শিখলাম, হয়তো আমার ফ্রি টাইমে জানলাম, বাট আমি যে জানি ইজ ইট এনাফ, এটা কি যথেষ্ট, এটা কি ভালো জানি নাকি আমি ভুল কিছু শিখতেছি। কারণ ইন্টারনেট ইজ ফুল অফ ওপিনিয়ন্স, বিভিন্ন মানুষের ওপিনিয়ন নিয়ে ইন্টারনেট। এখান থেকে আপনি ফ্রিলি যা শিখতেছেন তাকে সবকিছুই আপনার দরকারি শিখছেন নাকি আউটডেটেড শিখতেছেন, আপনার যেটা অর্গানাইজেশনের যে দরকার সেটা কি শিখতেছেন। যদি আপনি সার্টিফাইড হন এবং AWS সার্টিফাইড মিনস AWS আপনাকে সার্টিফাই করতেছে যে দিস পারসন ইজ কোয়ালিফাইড ইন টার্মস অফ দিস রোল, এই রোলের জন্য এই মানুষটা সার্টিফাইড, এবং এই সার্টিফাইডটা দিচ্ছে AWS, দিস ইজ এ গ্লোবাল সার্টিফিকেশন। দ্যাট মিনস এই সার্টিফিকেশনটা দিয়ে আপনি ইচ্ছা করলে বিশ্বের বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনি যদি বিদেশে যাওয়ার প্ল্যান করেন এই সার্টিফিকেশন শুড বি এনাফ টু গেট এ জব ওভার দেয়ার। আপনার হয়তো ওই দেশের MS সার্টিফিকেশন নাই কিংবা ওই দেশের ব্যাচেলার ডিগ্রি নাই, বাট এই একটা গ্লোবাল সার্টিফিকেশন যদি আপনার থাকে এই সার্টিফিকেট স্যাটিসফাই করবে, কিংবা এই সার্টিফিকেট আপনাকে বলবে যে দিস পার্সন ইজ নলেজেবল অন দি পার্টিকুলার রোল। AWS সার্টিফিকেশনের বিভিন্ন রোল আছে, রোল হচ্ছে অনেকটা দায়িত্বর মতন। যদি আপনি শুরু করেন তাহলে আপনাকে হয়তো ক্লাউড প্র্যাকটিশনার এই সার্টিফিকেশনের দিকে যেতে হবে, এরপরে যদি নেক্সট লেভেলে যদি আপনি যান তাহলে আপনি হতে পারেন সলিউশনস আর্কিটেক্ট, কিংবা ডেভেলপারের দিকে যদি যান তাহলে হতে পারেন আপনি ডেভঅপস। এরপরে সলিউশনস আর্কিটেক্টের পরে আছে সলিউশনস আর্কিটেক্ট প্রফেশনাল, আর ডেভঅপস এর দিক থেকে আছে ডেভঅপস প্রফেশনাল। সো আপনি এই আপনার ক্যারিয়ার পাথ আপনি যেভাবে চুজ করেন সেই হিসাবে আপনি AWS এর বিভিন্ন সার্টিফিকেশন আছে, এবং আমরা আমাদের এই কোর্সে কভার করবো AWS সার্টিফাইড ক্লাউড প্র্যাকটিশনার, প্লাস আপনি সলিউশন আর্কিটেক্টেরও কিছু বেসিক আইডিয়া পেয়ে যাবেন। এবং এই কোর্সটা করলে আপনি আসলে বুঝতে পারবেন যে AWS কি আপনার জন্য দরকার কি দরকার না, এবং আপনার
যে চয়েস আছে, পার্সোনাল চয়েস আছে, প্রত্যেকের নিজস্ব পছন্দ থাকে, নিজস্ব জানার আগ্রহ থাকে। আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি আপনার ক্যারিয়ারটাকে এই দিকে নিতে চান নাকি অন্য কোনো দিকে নিতে চান। আপনি হতে পারেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি হতে পারেন একজন ডেভেলপার, আপনি হতে পারেন একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আপনার যে রোলই থাকুন আপনার জন্য AWS একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেশন কোর্স আছে। আপনি ইচ্ছা করলে গুগলে সার্চ করে দেখতে পারেন আপনার জন্য কোন কোর্সটা বেটার হবে। আমি যদি সার্চ করি AWS সার্টিফিকেশন ক্যারিয়ার পাথ, যদি আমরা ইমেজেস এর দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো AWS এর বিভিন্ন টাইপের সার্টিফিকেশন অ্যাভেলেবল, এবং আপনার যেসব দক্ষতা আছে সব সার্টিফিকেশন কিন্তু ইকুইভ্যালেন্ট না। যেহেতু আমরা এখানেও দেখলাম সব সার্টিফিকেশন সেম ইকুইভ্যালেন্ট না, অবশ্যই প্রত্যেকটা সার্টিফিকেশনই ভ্যালুয়েবল, বাট একটা সার্টিফিকেশনের থেকে আরেকটা সার্টিফিকেশনের ভ্যালু একটু বেশিও আছে কমও আছে। যেমন আপনি যদি স্টার্ট করতে পারেন ক্লাউড প্র্যাকটিশনার নিয়ে, এরপরে আপনি ইচ্ছা করলে মুভ করলেন সলিউশনস আর্কিটেক্ট, তারপরে আপনি ইচ্ছা করলে মুভ করতে পারেন ডেভঅপস ইঞ্জিনিয়ার প্রফেশনাল, আবার সলিউশনস আর্কিটেক্ট প্রফেশনালেও আপনি ইচ্ছা করলে মুভ করতে পারেন। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যদি হন তাহলে সিসঅপ অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন। আপনার যদি বিগ ডেটা সম্পর্কে আপনার আগ্রহ থাকে আপনি বিগ ডেটা স্পেশালিটি সার্টিফিকেশন নিতে পারেন। আপনার যদি নেটওয়ার্কিং নিয়ে আগ্রহ থাকে তাহলে AWS এর অ্যাডভান্স নেটওয়ার্কিং সার্টিফিকেশন নিতে পারেন। প্রত্যেকটা আসলে ডিপেন্ড করে আপনার জব রোলটা কি এবং আপনার আগ্রহটা কি। যেমন আপনার আগ্রহ যদি হয় ডেভেলপারে কিংবা ডেভেলপমেন্টের দিক থেকে, তাহলে আমি বলবো আপনার ডেভঅপস ইঞ্জিনিয়ার এই ক্যারিয়ার পাথটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। ডেভেলপার, ক্লাউড প্র্যাকটিশনার, দেন ডেভঅপস ইঞ্জিনিয়ার। আপনার যদি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের দিকে বেশি আগ্রহ থাকে তাহলে আপনি শুরু করতে পারেন ক্লাউড প্র্যাকটিশনার, সিসঅপ অ্যাডমিনিস্ট্রেটর, এরপর ডেভঅপস। আপনার যদি সলিউশনস তৈরি করতে ভালো লাগে, সলিউশন ডিজাইন করতে ভালো লাগে, এবং আপনি যদি সলিউশনস আর্কিটেক্ট এই ক্যারিয়ার পাথে নিতে চান, তাহলে আপনার জন্য পাথটা হবে ক্লাউড প্র্যাকটিশনার, তারপরে সলিউশনস আর্কিটেক্ট, তারপরে সলিউশনস আর্কিটেক্ট প্রফেশনাল। তো আপনার ক্যারিয়ারের গোল যেটাই হোক, আপনার রোল যেটাই হোক, আপনার জন্য ইকুইভ্যালেন্ট একটা AWS সার্টিফিকেশন অবশ্যই আছে, এবং আপনি যে পাথে যেতে চান সেখানে একদম স্টার্ট থেকে প্রফেশনাল পর্যন্ত এই টাইপের সার্টিফিকেশনগুলো অ্যাভেলেবল। তো আমরা আপনাদের কোর্সের সবগুলো সার্টিফিকেশন সম্পর্কে আসলে ডিসকাস করবো, আমরা ডিসকাস করবো ক্লাউড প্র্যাকটিশনার, যেটা আসলে বেস ফান্ডামেন্টাল প্রত্যেকটা রোলের জন্যই। যে রোলে আপনি যেতে চান দেখেন ক্লাউড প্র্যাকটিশনারটা অ্যাজ এ ফান্ডামেন্টাল, এর ভিতরে আসলে শেখানো হয় যে AWS এর বেসিক জিনিসগুলো কি, AWS এর মাধ্যমে আপনি কিভাবে আপনার অর্গানাইজেশনকে অটোমেট করবেন, AWS এর কোন কোন সার্ভিস আপনার কি কি দরকারে ইউজ করা হয়, এসেট্রা এসেট্রা। সো আমরা যদি সামারাইজ করতে চাই তাহলে আমি বলবো যে AWS ইটস মার্কেট লিডার ইন দ্য ক্লাউড কম্পিউটিং ইন্ডাস্ট্রি, এবং মোর দ্যান 50% মার্কেট শেয়ার এই মুহূর্তে AWS এর আছে, এবং তাদের আশেপাশে অন্য যারা আছে উইচ ইজ ফার ফার অ্যাওয়ে, অনেক দূরবর্তী আছে, মাইক্রোসফটের অ্যাজিওর এবং গুগলের GCP, এবং নতুন নতুন প্রতিদিনই বিভিন্ন টাইপের অর্গানাইজেশন AWS এ মুভ করতেছে। তারা আইদার হতে পারে নতুন স্টার্ট আপ, ওয়েল এস্টাবলিশড Fortune 500 কোম্পানিজ, $1 billion কোম্পানি থেকে ছোটখাটো নতুন যেসব কোম্পানি আছে তারাও AWS মুভ করতেছে। কারণ বেনিফিটটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইন টার্মস অফ বিলিং এবং রিসোর্স। বিলিং এ ফ্লেক্সিবিলিটি আছে, যে কোনো সময় আমি আমার রিসোর্সটাকে বন্ধ করে রাখতে পারি, যে কোনো সময় আমার রিসোর্সটাকে ছোট বড় করতে পারি। আমার ফ্লেক্সিবিলিটি আছে ইউজেস এর ক্ষেত্রে, কোনো লং টার্মের অ্যাগ্রিমেন্ট করতে হয় না, দ্যাট মিনস আমাকে এক বছরের বিল আগে থেকে দিতে হবে না। যদি আমার এক বছরের বিল আগে দিয়ে রাখলাম, পরে আমি দেখলাম যে আমার সার্ভিসটা পছন্দ হচ্ছে না, আপনি এনি টাইম ইউ ক্যান ক্যান্সেল, আপনি ক্যান্সেল করে দিলেন, দ্যাটস ইট, ওই পর্যন্তই আপনার রিসোর্স হবে, কোনো লং টার্ম অ্যাগ্রিমেন্ট নাই। এবং মোর দ্যান 170 সার্ভিসেস, আমরা তো শুধু ডিসকাস করলাম হয়তো 5টা থেকে 10টা, এরকম 170টারও বেশি সার্ভিসেস AWS এ পর্যন্ত এখন অফার করতেছে, এবং ইটস গ্রোয়িং ডেইলি, প্রতিদিনই বাড়তেছে। আজ থেকে 5 বছর আগে যখন আমি শুরু করছিলাম অ্যাজ এ ক্লাউড প্র্যাকটিশনার হিসেবে, তখন হয়তো 100 থেকে 120টার মতন সার্ভিসেস ছিল, এখন 170টা। আজ থেকে 5 বছর পর যখন আমরা দেখবো এটা হয়তো 200-300 হয়ে যাবে। সো প্রতিদিন নতুন নতুন সার্ভিসেস অ্যাড হচ্ছে এবং নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছে, যেটা আপনার ডেভেলপার হিসেবে কিংবা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনার জীবনটাকে অনেক সহজ করে দিবে। AWS এর বেশ ভালো একটা ভাইব্রেন্ট কমিউনিটি আছে, যারা আপনাকে সবসময় হেল্প করতে প্রস্তুত, এবং এসব কমিউনিটিতে আপনি কোনো যদি প্রবলেম ফেস করেন, কোনো একটা জিনিসে আটকে গেছেন, স্টাক হয়ে গেছেন, করতে পারছেন না, তখন এসব কমিউনিটি আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট দিবে, হেল্প করবে ফ্রিলি, কোনো ধরনের কস্ট ছাড়াই। এছাড়া আরও বেনিফিট আছে, স্যালারি, হাই স্যালারি এবং অনগোয়িং ডিমান্ড ইন ডিফারেন্ট কাইন্ডস অফ মার্কেটস এসেট্রা। আপনি যদি জব করেন কিংবা আপনি যদি ফ্রিল্যান্সার হন, বোথ
এন্ডে আপনার জন্য ভালো একটা অপরচুনিটি আছে, আপনি যদি AWS সম্পর্কে ভালোভাবে জানেন এবং নিজেকে ইকুইপ করেন। এবং আপনি যদি সার্টিফাইড হন এবং সার্টিফাইড না হন, এই দুইটার ভিতরে একটা ডিফারেন্স হচ্ছে, এটা যে সার্টিফিকেশনটা ইটস এ গ্লোবাল সার্টিফিকেশন, এবং এটা ইচ্ছা করলে বিশ্বের যে কোনো দেশে আপনি এই সার্টিফিকেশনটা ইউজ করতে পারেন, আপনার সিভিতে দিতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন। আপনি যে শুধু লিমিটেড টু বাংলাদেশ থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন এবং সার্টিফিকেশন হচ্ছে যে এটা শুধু বাংলাদেশে অ্যাপ্লিকেবল তা না, এই পরীক্ষাটা হবে গ্লোবালি এবং আপনাকে একটা টেস্ট সেন্টারের AWS এর মনোনীত একটা টেস্ট সেন্টারে যেয়ে পরীক্ষা দিতে হবে এবং আপনাকে সিসিটিভির মাধ্যমে মনিটর করা হবে এবং আপনার আশেপাশে কেউ থাকবে না। সো ইট ইস এ ভেরি ওয়েল প্রফেশনালি ম্যানেজড এক্সাম এবং গ্লোবালি রেকগনাইজড, গ্লোবালি আপনি এই এক্সামটাকে রেকগনাইজ করতে পারেন। সো দ্যাট বিং সেইড, আমার মনে হয় আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলা সম্ভব ছিল এই ক্ষুদ্র সময় তার ভিতরে বলছি। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনি ইচ্ছা করলে কোয়েশ্চেন করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন কিংবা প্রো লার্নিং এ ইমেল করতে পারেন যে আমরা AWS এই জিনিসগুলো আমাদের কোর্সে থাকবে কিনা কিংবা আমি শিখে কি করব, আমরা হয়তো ফার্দার ওয়ান টু ওয়ান আপনার সাথে ডিসকাস করতে পারি। বাট আই হোপ এই বেনিফিটগুলো জানার পরে, বোঝার পরে আপনার একটা আগ্রহ তৈরি হবে AWS সম্পর্কে। আপনি ইচ্ছা করলে নিজে গুগল করে একটু কিছু শিখতে পারেন এবং যদি মনে করেন যে হ্যাঁ আমি প্রফেশনালি শিখতে চাই, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আমি 5 বছর ধরে নিজে কষ্ট করে যা শিখেছি, আপনাকে আমি তা 1 ঘন্টার কিংবা 2 ঘন্টার ভিতরে তো শেখাতে পারবো না, কিন্তু আমাকে যদি 1 মাস সময় দেন তাহলে আমি আপনাকে সেই জিনিসগুলো শিখাই দিতে পারবো। যে জিনিসগুলো আমি নিজে হাত পুড়িয়ে শিখেছি সেই জিনিসগুলো আপনাকে হাত পুড়িয়ে শেখার কোনো দরকার নাই। সো আপনি যদি চান যে একজন প্রফেশনালের কাছ থেকে আপনি AWS শিখবেন, জানবেন এবং আপনি আপনার ক্যারিয়ারে আরও উচ্চ দিকে উঠবেন, তাহলে আমি বলবো অবশ্যই এই কোর্সটাতে আপনি সাবস্ক্রাইব করেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখেন, ইনশাল্লাহ আপনার ক্যারিয়ারে অনেক উন্নতি হবে। সো দ্যাটস ইট ফ্রম মি টুডে, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই এবং করোনাকালে আল্লাহ সবাইকে মুখ সুস্থ রাখুন, এইটুকু দোয়া করি। জি থ্যাংক ইউ, আমার পক্ষ থেকে এইটুকু ছিল আজকের দিনের আলোচনা। ধন্যবাদ ভাই, আপনার গুরুত্বপূর্ণ জ্ঞানে আমাদের আমাদেরকে যে ইনফরমেশন গুলো দিলেন গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমরা আশা করি আমাদের ভিউয়ার্সরা আমাদের এই এই ইনফরমেশন নিয়ে অনেক উপকৃত হবে। ভাই আমি অডিয়েন্সদের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আমাদের এই AWS কোন ধরনের মানুষদের, অর্থাৎ কোন ধরনের লার্নারদের বেশি শেখাটা জরুরি বলে আপনি মনে করেন, কোন ক্যাটাগরির লার্নাররা এটা শিখা তারা শিখবে? জি এটা আসলে ভালো একটা কোয়েশ্চেন হয়েছে, কোন ক্যাটাগরির মানুষ বেশি শিখবে। এখন এটার উত্তরটা হতে পারে এরকম যে আপনি যদি মানে ডেভেলপার হন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক কিংবা প্রোগ্রামার হন, তাহলে আপনাকে AWS সম্পর্কে শিখতে হবে আজ হোক কিংবা কাল হোক, মানে আপনাকে শিখতে হবে, ইটস নট এ চয়েস, ইটস অ্যান ইটস ইউ হ্যাভ টু, আদারওয়াইজ AWS শিখতে হবে, নাহলে GCP কিংবা Azure। কারণ আপনার যদি কোনো একটা অর্গানাইজেশনে কাজ করেন কিংবা কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি জব করেন, তারা আজ হোক কিংবা 1 বছর পর হোক আস্তে আস্তে ক্লাউডে মুভ করবে এবং প্রবাবিলিটি বেশি যে তারা হয়তো AWS এই যাবে, কারণ যেহেতু এটা নাম্বার 1, সাধারণত কোম্পানিগুলো চায় যে নতুন প্ল্যাটফর্ম থেকে ওয়েল এস্টাবলিশ প্ল্যাটফর্মে, ক্লাউড প্ল্যাটফর্মে বেশি চুজ করা। আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হন তাহলে আমি বলবো যে আপনি AWS শিখতে পারেন, ইন এ সেন্স যে আপনি যখন জব মার্কেটে যাবেন এবং আপনি যদি আপনার সিভিতে এই এই জিনিসটা উল্লেখ করে দেন যে না আমি AWS সম্পর্কে নলেজেবল, তাহলে কিন্তু আপনার আপনি অন্য আর 10 জনের থেকে আগিয়ে থাকলেন। কারণটা কি, আপনার যারা সিমিলার আপনার যারা বন্ধু বান্ধব আছে তারা যদি AWS না জানে না শিখে, তারাও সেই একই শিখে আসছে, একই কোর্স করে আসতেছে, আপনি একই কোর্স করে আসছেন, বাট আপনার AWS সম্পর্কে আইডিয়া আছে তাদের নাই, তাহলে কি হবে, একজন যদি রিক্রুটার হয় তাহলে কিন্তু সে অবশ্যই আপনাকে একটু বেশি প্রায়োরিটি দেবে অন্য 10 জন থেকে এবং আপনার রিক্রুটমেন্ট হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। তো আমি বলবো যে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন কিংবা টেকনোলজি সম্পর্কে জানতে চান তাহলে আপনি অবশ্যই এই কোর্সটা করতে পারেন, এবং আপনি যদি অ্যাজ এ ওনার হন কোনো একটা কনসালটেন্সি বিজনেস অর্গানাইজেশন কিংবা স্টার্ট আপ দিতে চান তাহলে আপনি AWS সম্পর্কে শিখতে পারেন, ইন এ সেন্স যে আপনি আপনার স্টার্ট আপে ইউজ করবেন কি কি সার্ভিস আপনি ইউজ করবেন এটাও তো আপনার জানা দরকার। আপনি হয়তো AWS এর বিভিন্ন সার্ভিসেসে আপনার যে স্টার্ট আপের ফিচারগুলো দিতে যাচ্ছেন, আপনি হয়তো একটা নতুন ডেটা অ্যানালিটিক্স এর উপরে স্টার্ট আপ তৈরি করতে যাচ্ছেন কিংবা মেশিন লার্নিং এর উপরে স্টার্ট আপ তৈরি করতে যাচ্ছেন, হয়তো AWS অনেক কিছু আপনাকে করে দিচ্ছে আগে থেকে, ইটস লাইক দ্যাট AWS আপনাকে কি দিচ্ছে, আমি যদি বলি AWS আপনাকে আপনার অনেক কাজটা কমায় দিচ্ছে, আপনি যদি একটা কাজ ভালো পারেন যে না আমি শুধু ডেভেলপমেন্টেই ভালো পারি, তাহলে AWS আপনাকে এমন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছে যে আপনি শুধু ডেভেলপমেন্ট করবেন আপনার অ্যাপ্লিকেশনটা ইজিলি চলে যাবে আপনার একটা প্রোডাকশন সার্ভারে, আপনাকে হয়তো সার্ভার সম্পর্কে খুব বেশি নলেজ না রাখলেও হবে, এবং আস্তে আস্তে AWS
সার্ভারলেস রিসোর্সের দিকেও যাচ্ছে, যার মাধ্যমে আপনাকে সার্ভার ম্যানেজ করার হেডেকটা থেকে AWS আপনাকে মুক্ত করে দিচ্ছে। জাস্ট আপনি কোড করবেন, AWS মেইনটেইন করবে, হোস্ট করবে। তো আমি আশা করি আমি উত্তর দিতে পারছি কি কি টাইপের মানুষজন শিখবে AWS। এবং আসলে আমার মনে হয় আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হন কিংবা প্রফেশনাল হন, আমার আমি বলবো যে আপনি AWS শিখে রাখতে পারেন। ইন এ সেন্স এটা আপনাকে আজকমে কাল হোক একটা বেনিফিট দিবেই। ধন্যবাদ ভাইয়া। আরেকটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করে, এদের বাহিরে যদি কোনো বিজনেস গ্রাজুয়েট AWS নিয়ে শিখতে চায়, তবে কি তারা পারবে? জি, গুড কোয়েশ্চেন। বিজনেস গ্র্যাজুয়েট AWS নিয়ে শিখতে চায় এবং পারবে। কারণটা হচ্ছে যে AWS ইটস এ, আপনি যদি একটা বিজনেস গ্র্যাজুয়েট হন, আপনাকে তো কোনো একটা টেকনোলজিক্যাল কোম্পানিতে যদি আপনি জব করতে চান, এবং তখন আপনাকে যেটা করতে হতে পারে, আপনি হয়তো টেকনোলজিক্যাল ম্যানেজার হতে পারেন কিংবা প্রজেক্ট ম্যানেজার হতে পারেন। তো তখন আপনাকে যদি AWS সার্ভিসেস সম্পর্কে আইডিয়া না থাকে, তখন ইট উইল বি ডিফিকাল্ট টু ম্যানেজ দ্য টিম। আপনার টিম ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ইন এ সেন্স যে তারা হয়তো বলতেছে যে আমরা এই সলিউশনটা ইউজ করবো, এই এই সার্ভিস ইউজ করে, বাট আপনার যদি আইডিয়া থাকে যে না আমরা যদি AWS ইউজ করি তাহলে AWS এর হয়তো EC2 কিংবা RDS ইউজ করতে পারি, কিংবা হয়তো AWS এর Route 53 ইউজ করতে পারি, কিংবা AWS এর এই সলিউশনটা ইউজ করতে পারি, কোনটা ভালো কোনটা খারাপ এই সম্পর্কে আপনার একটা আইডিয়া তৈরি হবে, কোনটা আপনার জন্য সেফ, কোনটা ক্লায়েন্টের জন্য সলিউশন, এই টাইপের ডিসিশন গুলো আপনি দিতে পারবেন। এবং আপনি যদি বিজনেস গ্র্যাজুয়েটও হন, AWS আপনাকে আপনার অর্গানাইজেশনে ম্যানেজার হতে কিংবা প্রজেক্ট ম্যানেজার হতে আপনাকে হেল্প করবে। আপনার যদি গোল হয় প্রজেক্ট ম্যানেজার হওয়া কিংবা একটা ম্যানেজার হওয়া, আপনি একটা টিমকে ম্যানেজ করা, টিমকে গাইড করা, বিজনেস অ্যানালিস্ট যদি হতে চান, তাহলে আপনি AWS আপনাকে হেল্প করবে। ইন এ সেন্স যে AWS এর কোন কোন সার্ভিস আপনার কোন কোন অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা দরকার, কোন সার্ভিসটা ইউজ করলে আপনার ইফিসিয়েন্ট হবে, কোন সার্ভিসটা ইউজ করলে আপনার বিলটা কম আসবে, কোন সার্ভিসেসটা ইউজ করলে সিকিউরিটি ভালো থাকবে, এগুলো আপনি তখন ভালোভাবে ডিসিশন দিতে পারবেন এবং আপনার টিমের সাথে কমিউনিকেট করতে পারবেন। ইটস নট লাইক তারা হয়তো এক ভাষায় কথা বলতেছে, আপনি আরেক ভাষায় কথা বল, মনে হচ্ছে যে দুজন দুই ভাষায় কথা বলতেছে, কেউ কারো ভাষা বুঝতে পারতেছে না। তো এই ধরনের গ্যাপটা কমিয়ে নিয়ে আসা, নলেজ গ্যাপটা কমিয়ে নিয়ে আসতে পারবেন আপনি যদি AWS সম্পর্কে আইডিয়া থাকে। ধন্যবাদ ভাইয়া। আমাদের একটা কমেন্ট এসেছে, যেটা হচ্ছে আফটার কোর্স প্লিজ হেল্প দ্য স্টুডেন্টস টু গেট জব অর ফ্রিল্যান্স টু স্টার্ট দেয়ার ক্যারিয়ার অ্যাজ এ গ্রেট মেন্টর, এই বিষয়ে যদি কিছু একটা বলেন। সরি, আমার মাইকটা একটু মিউটে ছিল, একটু যদি রিপিট করেন কোশ্চেনটা। জি, আমাদের একটা কমেন্ট এসেছে, আফটার কোর্স প্লিজ হেল্প দ্য স্টুডেন্টস টু গেট জব অর ফ্রিল্যান্স টু স্টার্ট দেয়ার ক্যারিয়ার অ্যাজ এ গ্রেট মেন্টর। জি অবশ্যই, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে এবং এই গ্রুপে আমরা আপনাদের অ্যাড করে দিব, এবং গ্রুপের ইটস এ কোলাবোরেটিভ প্রসেস, নলেজ শেয়ারিং এর মতন, যেখানে আপনি আপনাদের কোর্স শেষ করার পরেও অনেকে অনেক প্রবলেম থাকবে, কারণ টেকনোলজি মানেই প্রবলেম। এখানে আপনি যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে এটা কাজ করতেছে না, হয়তো এটা অন্যভাবে কাজ করতেছে, আপনার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে করতে গেলে হয়তো একটু একটু প্রবলেম ফেস করতেই পারেন। তো আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা আপনাকে এই সাপোর্টটা দিব, যে নলেজ শেয়ারিংটা, দ্যাট মিন্স আপনার হয়তো কোনো একটা প্রবলেম ফেস করছেন, এই প্রবলেম হয়তো অন্যজনও ফেস করছে, আপনি হয়তো প্রথম না, ঠিক আছে, AWS মানুষজন 14 বছর থেকে ইউজ করতেছে, আপনি হয়তো প্রথম পার্সন না এই প্রবলেমটা ফেস করতেছেন, কিংবা কিভাবে করবো, বেস্ট সলিউশনটা কি। সো আমরা আপনাকে এই গাইডটা দিব, প্লাস আমরা আপনাকে বিভিন্ন টাইপের কোম্পানির কাছে এক্সপোজ করব উইথ উইথ ইউর পোর্টফোলিও, অ্যান্ড অলসো ইফ ইউ হ্যাভ এ গুড কোর্স কোয়ালিফিকেশন, আপনি যদি কোর্সটা খুব ভালোভাবে কমপ্লিট করেন, আমরা বিভিন্ন কোম্পানির কাছে আপনার রিজিউমটা ফরওয়ার্ড করব, এবং আমরা এটুকু হেল্প করতে পারি যে আপনাকে ইন্টারভিউ প্রসেস পর্যন্ত আগায় নিয়ে যেতে পারে। বাট এরপরটা ইনশাল্লাহ আপনার জন্য, আপনি আসলে ডিপেন্ড করবে ইন্টারভিউ প্রসেসটা কীভাবে ক্র্যাক করবেন, আমরা হেল্প করতে পারি, বাট আপনাকে ইন্টারভিউ প্রসেস পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি। আপনার CVগুলোকে যেসব কোম্পানি আছে তাদের কাছে ফরওয়ার্ড করা, প্লাস AWS রিলেটেড যেসব জব আসে সেগুলোর ইনফরমেশন দেওয়া, প্লাস আপনি ইন্ডিপেন্ডেন্টলি কীভাবে AWS শিখতে পারবেন সেগুলো সম্পর্কে জানা। সো একটা ভাইব্রেন্ট কমিউনিটি আপনি পাবেন আমাদের ফেসবুক গ্রুপে যদি আপনি কোর্সটা কমপ্লিট করেন। ধন্যবাদ ভাইয়া আপনার গুরুত্বপূর্ণ একটা সময়ের জন্য, আপনার মূল্যবান সময়ের জন্য। আমরা প্রোলার্নিয়ার পক্ষ থেকে এবং আমাদের ভিউয়ার্সদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। জি, সো ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করছি। আমরা আমাদের প্রোলার্নিং এর ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজের সাথে যত সংযুক্ত থাকুন, এবং আমরা যে AWS কোর্সটি ইতিমধ্যে লঞ্চ করেছি আমাদের ওয়েবসাইট থেকে
কোর্সে জয়েন করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন।